শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে পৌঁছালো বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি কালী মন্দিরে পুজো দিয়ে খড়গপুর শহরে 28 নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি যেদিন এই রাজ্যে ক্ষমতায় আসবে সেদিন কোনো বোম বন্দুকের আওয়াজ হতে দেবেন না। তিনি আরও বলেন, তার হাতের লক্ষ্য সঠিক, যেখানে ইট মারবেন সেখানেই লাগবে। খড়গপুরের সংস্কৃতিকে আমরা পাল্টাবার করার জন্য এখানে আমি রাজনীতি করতে এসেছি। মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, দুবার তারা আমাকে জিতিয়েছেন, আর আমি আজকে কথা দিচ্ছি, যেদিন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে খড়গপুরে কোনো বোম বন্দুকের আওয়াজ হতে দেবো না। আর ওখানে কালকে যারা ইট পাটকেল মারছিল না, আমি বলছি আমার টিপও খুব ভালো, নাকে বলে নাকে মারবো, চোখে বলে চোখে মারবো, আমি টিপ মিস করি না, নামও লিখে রেখেছি। তোমরা কোথায় থাকবে ঠিক করে রাখো, মাটির তলায় ঢুকলে ওখানে ইঁদুরের মতো লেজ চেনে বারবার ঢুকবো, কেউ বাঁচাতে পারবে না। যদিও এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, শূন্য কলসির আওয়াজ বেশি, বিজেপির এই আস্ফালন 2021 পর্যন্ত শুনতে হবে। শূন্য কলসির গর্জন বেশি, হ্যাঁ, মানে আসলে ঢাল নেই তরোয়াল নেই মিজোরাম সরকার, কাজ নেই কর্ম নেই, শুধু মুখে বাতালা মেরে মেরে চলছে, বেশিদিন চলবে। আমাদের আসলে কষ্ট করে এই সমস্ত আস্ফালন এই 21 পর্যন্ত সহ্য করতে হবে, আর কয়েক মাস, তারপর আস্ফালন আমরা বন্ধ করে দেবো, সেই ব্যবস্থা নিচ্ছি। আমার দেখা রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে অপদার্থ হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছে যে ডিসেম্বরের পরে জানুয়ারিতে করোনাও শেষ হবে, তৃণমূল বলে কোনো কিছু থাকবে না, এরকম হুঙ্কার তুলছেন। তার আগে বিজেপি এই ডিসেম্বরেই শেষ হবে, বিজেপি এমনি শেষ হয়ে এসছে। ওই যে সেদিন ফুটানি মেরেছিল যে মমতার সময় লোক হবে না, তারপর দিলীপ ঘোষ 14 পুরুষের আমলে এরকম সভা সম্ভবত উনি লক্ষ্য করেছেন বলে আমার শোনা নেই। উনি আস্ফালন করেছিলেন যে আমরা লোক ধার দেব, ওকে লোক ধার দিতে হবে না, লোক ওকে এবারে ধরে ধরে ঘাড় ধরে বের করবে বাংলা থেকে, সেই ক্ষেত্র উনি নিজেই প্রস্তুত করে দিচ্ছে। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্ত, আনন্দ বার্তা।